শিবসাগর সভ্য সমাজক লজ্জানত করা ঘটনা। মাতৃর সহযোগত সতীয়া পিতৃয়ে বলাৎকার করিলে 12 বছরীয় কণমানি। জয়সাগরের জয়ানগর সংঘটিত হল এই নারকীয় ঘটনা। এমাহ ধরে কণমানিক গৃহবন্দী করে সতীয়া পিতৃ ধ্রুব শইকীয়ায় বলাৎকার করা ঘৃণনীয় ঘটনার বিষয়ে চুবুরিয়ায় অবগত করিলে কণমানির জন্মদাতা পিতৃক। কন্যার উপর হওয়া এই অমানসিক নির্যাতনের কথা শুনা মাত্রকেই পিতৃয়ে শিবসাগর থানাত দাখিল করিলে এজাহার। সেই এজাহারের ভিত্তিতে তদন্ত চলাই আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে পাষাণ হৃদয়া মাতৃ আর বলাৎকারী সতীয়া পিতৃর লগতে লম্প ধ্রুব শইকীয়ার মাতৃ আর ভাতৃ। ছোৱালীজনীর দেউতাক প্রকৃত তেখেতে আহি আমাক জনালে যে তেখেতৰ ছোৱালী খুব শারীরিক আর মানসিকভাবে অত্যাচার করেছে বলে, দ্বিতীয় দেউতাক ধ্রুব শইকীয়ায় করেছে বলে তেওঁ গম পায়। তেওঁ সময় আমাক এজাহার দিলে। এজাহারের ভিত্তিতে আমি প্রথমতে ধ্রুব শইকীয়াক গ্রেপ্তার করলো। নরপিশাস ধ্রুব শইকীয়া আর পাষাণ হৃদয়া মাতৃক গ্রেপ্তার করার পাছতেই আরক্ষীয়ে জয়সাগরের জয়ানগর গৃহবন্দী করে থাকা অবস্থাত উদ্ধার করিলে 12 বছরীয় ভুক্তভোগী। লগে লগে আরক্ষীয়ে স্বাস্থ্য পরীক্ষা করালে ভুক্তভোগীর। স্বাস্থ্য পরীক্ষাতে প্রমাণ হল বলাৎকারের ঘটনা। ভিক্টিম গৰাকীক আমি উদ্ধার করলোঁ। উদ্ধার করে আমি যেতিয়া মেডিকেল নিলোঁ, মেডিকেল নিউতে আমি গম পালোঁ যে তেখেতৰ লগত শারীরিকভাবে নির্যাতিত, তেখেতে শারীরিকভাবে নির্যাতিত সেই কথা তেওঁ নিজমুখে স্বীকার করেছে। মাত্র এমাহ পূর্বে পূর্বর স্বামীর সঙ্গে বিচ্ছেদর পাছত ভুক্তভোগী কন্যার মাতৃয়ে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল জয়সাগর জয়ানগরের ধ্রুব শইকীয়ার সঙ্গে। তেতিয়ারেপরা মাতৃর লগতে থাকা 12 বছরীয় কন্যাক প্রাণর ভাবুকিরে বলাৎকার করে আহিছে সতীয়া পিতৃ ধ্রুব শইকীয়ায়। কলে মাইম বলে কৈছিল। কোনে মাইম বলে কৈছিল? ধ্রুব শইকীয়া। মাতৃর অনুমতি সাপেক্ষে এই জঘন্য কার্য সংঘটিত করেছে সতীয়া পিতৃয়ে। এই জঘন্য কার্যত সহযোগ করেছে ধ্রুব শইকীয়ার মাতৃ আর ভাতৃয়ে। সকলে মিলি 12 বছরীয় কন্মানিটিক গৃহবন্দী করে এমাহে যৌন নির্যাতন চলা ঘটনায় লজ্জানত করলে শিবসাগর আরক্ষীক। ধ্রুব শইকীয়ার মাতৃ, ধ্রুব শইকীয়া ভাতৃ আমি অন ইন্টারোগেশনের কারণে থানা আমি ইন্টারোগেশন করে আছো। যেহেতু আজি ঘটনাটা বহুদিনেরপরা হয়ে আছে, তেওঁলোকে থানাত ইনফরমেশন নকরি তেওঁলোকে যে লুকুয়া রাখিছিল কথাটো, গতি এই সম্পর্কে আমি তেওঁলোকক মারাথন জেরা যেটা আমার থ্রো ইন্টারোগেশন আমার চলি আছে। শিবসাগরের জয়সাগর সংঘটিত এই বিভৎস ঘটনায় জোকারণি তুলিছে সমগ্র রাজ্য। শিবসাগরের অনন্ত স্মিথ, নিউজ 18, নর্থ ইস্ট।